केंद्रीय सरकार सारा देश जुड़े 100 कोटी मानुष के वैक्सीन देवार परिकल्पना करे। आज छिलो सेई लक्ष्य पूरणेर दिन, साफल्येर संगे सेई लक्ष्यमात्रा पूरण हलो। एदिन राज्येर विभिन्न हासपाताले वैक्सीन प्रदान कर्मसूची पालित हय। ए प्रसंगे एमआर बांगुर हासपाताले सुपार डाक्तार शिशिर नस्कर ओ एसएसकेएम हासपाताले मेडिसिन विभागेर प्रधान डाक्तार सौमित्र घोष जानालेन, आजके आमादेर ए कोविड युद्धे একটা অত্যন্ত গর্বের দিন। তার কারণ আমার দেশে আজকে 100 কোটি ভ্যাকসিনেশন ডোজ কমপ্লিট হল এবং আমার রাজ্য পশ্চিমবঙ্গে একেবারে প্রথম ডোজ অন্তত পক্ষে পেয়েছেন 5 কোটি, সেটা আজকে সম্পূর্ণ হচ্ছে এবং 2টি ডোজ সম্পূর্ণ হয়ে গেছে। এই সংখ্যাটাও কিন্তু 2 কোটির কাছাকাছি প্রায় পৌঁছে যাচ্ছে, মানে আমার রাজ্যেই প্রায় 7 কোটির কাছাকাছি ভ্যাকসিনেশন আজকে কমপ্লিট হচ্ছে যাচ্ছে। সারা দেশবাসীর মতো আমার কাছে এবং অবশ্যই স্বাস্থ্য দপ্তর তাদের একটা বেশ বড় একটা সাফল্য, যে যেখানে ভ্যাকসিনকে করোনার বিরুদ্ধে মূল হাতিয়ার হিসেবে ধরা হয়েছে এবং এখনও পর্যন্ত সেই জায়গায় মোট জনসংখ্যার মধ্যে আজকে 100 কোটি ছুঁয়ে গেল, এটা তো মানে সত্যি সত্যি একটা আশার খবর। এবং আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা সমস্ত ভারতবাসীরা সবাই এই ভ্যাকসিনটা পেয়ে যাব। এদিন বাঙ্গুর হাসপাতালের ভ্যাকসিন প্রদান শিবিরের ভারপ্রাপ্ত আধিকারিক ডাক্তার অশোক কুমার সামন্ত ও ডাক্তার শুভেন্দু চক্রবর্তী জানালেন, কেন্দ্রীয় সরকার আজকে যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল যে আজকের মধ্যে 100 কোটি ভ্যাকসিন করে ফেলতে পারবে, সেটা 100 কোটি পেরিয়ে গেছে। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? এটা খুবই আশাব্যঞ্জক কথা যে আমাদের যে ভ্যাকসিন যা টার্গেট ছিল গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট সেটাকে ফুলফিল করতে পেরেছে। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে অসুখ হলে তো ড্রাগস আছে, কিন্তু প্রিভেনশান হিসাবে ভ্যাকসিনটাই একমাত্র পথ। সুতরাং যত আমরা ভ্যাকসিন দিতে পারবো সাধারণ মানুষকে, তাতে অসুখটা স্প্রেড কম করবে, সাধারণ লোক এফেক্ট কম করবে এবং সেটা বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে তার এফেক্ট পড়বে। এটা তো খুব ভালো উদ্যোগ, একটা কেন্দ্রীয় সরকারের আমাদের এই উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এখানেও প্রচুর ভ্যাকসিন হচ্ছে। পার ডে প্রায় 200-250 মানুষের ভ্যাকসিন এখানে হচ্ছে এবং সব জায়গায় হচ্ছে। এখন আপাতত সেকেন্ড ডোজ চলছে এখানে মেনলি। পরে এসএসকেএম হাসপাতালের ভ্যাকসিন শিবিরে কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর জানালেন, আমি ডক্টর শুভ্র সমুজ্জ্বল বসু, সহযোগী অধ্যাপক কমিউনিটি মেডিসিন আইপিজি নিয়ার ও এসএসকেএম হসপিটাল। আমাদের এখানে এই কোভিড ভ্যাকসিনেশন সেন্টারে এবছর 16 জানুয়ারি 2021 থেকে শুরু হয়েছে কোভিড ভ্যাকসিন দেওয়া, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন। আমরা আজকের দিনটি আজকে একটি বিশেষ উজ্জ্বল দিন, কারণ আজকের দিনে সারা ভারত জুড়ে 100 কোটির বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গেও এই সংখ্যাটা হলো 6 কোটির বেশি। আমরা 7 কোটি ডোজের দিকে আমরা এগিয়ে চলেছি এবং প্রায় 5 কোটি ফার্স্ট ডোজ আমাদের আজকে দেওয়া হয়ে যাবে। এখনও পর্যন্ত 4 কোটি 98 লক্ষ হয়েছে এবং সেকেন্ড ডোজও প্রায় 2 কোটি পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে। কারণ ভ্যাকসিন সংক্রমণ ঠেকাতে পারে না, সুতরাং সংক্রমণ ঠেকানোর জন্য আমাদের সকলকেই কিন্তু কোভিড বিধি পালন করে চলতে হবে, কিন্তু ভ্যাকসিন আমাদের এই রোগের জটিলতা থেকে মুক্ত রাখবে। ফলে আজকের দিনে আমরা যেমন আনন্দিত হব, তেমনি ভবিষ্যতেও আমাদের এই দায়িত্ব থাকবে আমাদের চিকিৎসক হিসেবে এবং সমস্ত মানুষজনের ক্ষেত্রেই, যে তারা এই এই প্যান্ডেমিককে প্রতিরোধের জন্য যথাযথ কোভিড বিধি সেইটা পালন করে চলবে। ভ্যাকসিন প্রাপ্ত ও ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষজন জানালেন তাদের কথা। তাহলে আপনার তো সেকেন্ড ডোজ হয়ে গেছে, এরপরে আপনার যে কোভিড বিধি আছে সেগুলো মেনে চলবেন নাকি? না না, সেগুলোই চলবো যাতে কোনো অসুবিধা না হয়। ওই মাস্ক পরা, বাইরে খাওয়া দাওয়া সব দূরত্ব বজিয়ে রাখা, এইগুলো। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আপনারা সবাই ভ্যাকসিন নিন, বিকজ সবার মানে সবার সুরক্ষা সবার উপর ডিপেন্ড করছে। নিজের কথা ভাবলে হবে না, ফ্যামিলির কথা, পুরো দেশের কথা ভাবলে হবে, যাতে সবাই ভ্যাকসিন নিতে পারে, নিয়ে প্রোটেক্ট করতে পারে পুরো দেশটাকে।